আসসালামু আলাইকুম। আমাদের অনেকে সমস্যা থাকে দুই হাঁটু জোড়া লেগে যায়। তো অনেকে প্রশ্ন করো যে দুই হাঁটু জোড়া লেগে গেলে কি সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে গেলে চান্স পাওয়া যাবে নাকি চান্স পাওয়া যাবে না। আসলে চান্স পাওয়া যাবে না, বাট দুই হাঁটু জোড়া লেগে যায় কি কারণে এবং দুই হাঁটু জোড়া লেগে গেলে কিভাবে ব্যায়ামের মাধ্যমে সমাধান করা যায়, এই বিষয়টি আমি ভিডিওর শেষে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবা। বাট আজকে আমি 12 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। বাংলা 12তম ক্লাসে আমরা শিখব চিঠি, ঠিক আছে? কারণ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় অনেক সময় চিঠি বা পত্র লিখতে দেয় 5 নম্বরের জন্য। তো আমার বড় স্ক্রিনে তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিই। এই সাজেশনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় যদি এই ধরনের তোমার চিঠি বা পত্র আসে তাহলে তুমি অনায়াসে লিখতে পারবা, ঠিক আছে? প্রথম চিঠিটি দেখো, 21শে বইমেলা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখো। দ্বিতীয়টি দেখো, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করে ভাইকে একটি পত্র লেখো। ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। মাধ্যমিক পরীক্ষায় প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটি পত্র লেখো। তারপরেরটি, বাবার কাছে পরীক্ষার টাকা চেয়ে একটি পত্র লেখো। এবং তারপরের চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় প্রায় কিন্তু সেনাবাহিনীতে এসে থাকে। সেনাবাহিনীতে যোগদানে উৎসাহ প্রদান করে ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখো। আমি আবার বলছি, সেনাবাহিনীতে যোগদানে উৎসাহ প্রদান করে ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখো। তারপরেরটি দেখো, সেনাবাহিনীর পরীক্ষার সাজেশন চেয়ে তোমার বড় ভাইয়ের নিকট একটি পত্র লেখো। তারপরেরটি, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কি কি করা উচিত এই মর্মে তোমার মার নিকট একটি পত্র লেখো। তারপরেরটি, এসএসসির পর কি করবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এবং সব শেষে, শহীদ মিনার সম্পর্কে বন্ধুকে একটি চিঠি বা পত্র লিখো। তো এই ধরনের চিঠি কিন্তু প্রায় প্রায় বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় এসে থাকে এবং চিঠিগুলো কিন্তু বিমান বাহিনী বা নৌবাহিনীর জন্য প্রযোজ্য নয়। যারা তোমরা আগামীতে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা তারা কিন্তু এই ধরনের চিঠিগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেখো, সেটা হচ্ছে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন। সেনাবাহিনীর লিখিত পরীক্ষা অনেক সময় দরখাস্ত এসে থাকে, দরখাস্তগুলো একটু তোমরা দেখো মনিটরে। প্রথম দরখাস্ততে, বৃত্তির জন্য আবেদন পত্র লিখো প্রধান শিক্ষকের নিকট। পরেরটি, অনুপস্থিত থাকার ছুটি চেয়ে দরখাস্ত লিখো অধ্যক্ষের নিকট। ছাড়পত্রের জন্য দরখাস্ত লিখো। বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখো। শিক্ষা সফরে যাওয়ার জন্য দরখাস্ত লিখো। জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখো। বাবার অসুস্থতার কারণে 5 দিনের ছুটি চেয়ে দরখাস্ত লিখো। যাই হোক, তাহলে আজকের ক্লাসে আমরা 12তম ক্লাসে শিখলাম কিভাবে চিঠি বা দরখাস্তের জন্য আমরা যখন সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে যাব আমরা সাজেশন মাফিক কিভাবে প্রস্তুতি নিব, ঠিক আছে? এর আগে আমরা আরো 11টি বাংলার গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালমূলক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি। তোমাদের যাদের সক্ষম হয় না যে আমাদের মতো কোচিং সেন্টারে এসে প্রস্তুতি নেওয়ার, তোমরা যাতে করে এই সাজেশন অনুযায়ী বাসায় বসে প্রস্তুতি নিতে পারো এবং নিজের সৈনিক হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারো, এটা কিন্তু আমার চেষ্টা। আমি পরিশ্রম করে যাচ্ছে যেহেতু তোমাদের উন্নয়নের জন্য, তোমাদের প্রস্তুতির জন্য আমি পরিশ্রম করছি। তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ অনেকে কিন্তু জানে না যে কোন ধরনের সাজেশন পড়ে গেলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পরীক্ষায় ভালো করা সম্ভব, তাদের কাজে লাগবে কিন্তু। আর সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে, কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সাজেশন এবং টিউটোরিয়াল আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি, যাতে করে তোমরা সেই বিষয়গুলো সবার আগে জানতে পারো, ঠিক আছে? এবং ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটা মেডিকেল সমস্যা নিয়ে, সেটি হচ্ছিলো অনেকের দুই হাঁটু একসাথে যদি আমরা করে দাঁড়াই তখন কিন্তু লেগে যায়। তো লেগে গেলে কি আসলে বাদ দিয়ে দিবে? হ্যাঁ, লেগে গেলে অবশ্যই সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে বাদ দিয়ে দেওয়া হয়। এখন তোমার যদি এই সমস্যা থেকে থাকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই, সেটা অনুযায়ী যদি তুমি প্র্যাকটিস করতে পারো অবশ্যই তুমি ইনশাল্লাহ সমস্যা থেকে সমাধানের উপায়টা তুমি খুঁজে বের করতেই পারবে, ঠিক আছে?
প্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে হলো তোমাকে আগে দেখতে হবে তুমি পা সমান্তরাল অবস্থায় দাঁড়ালে সেখানে লেগে যাচ্ছে কিনা, অথবা পা যখন আমরা ভি করে দাঁড়াই বা সামনে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি স্পেস রেখে ভি করে যখন দাঁড়াই তখন লেগে যাচ্ছে কিনা। ঠিক আছে, যদি তোমার দুই পর্যায়ে যদি লেগে যায় সেক্ষেত্রে তুমি পায়ের মাঝখানে, সবাই কিন্তু বলে যে পায়ের মাঝখানে শক্ত কিছু দিয়ে ব্যায়াম করতে হবে বা শুয়ে থাকতে হবে, এটা তো কম্পালসারি একটা এক্সারসাইজ। এটা পাশাপাশিও তুমি যে কাজটা করবা সেটি হচ্ছে হলো আমাদের এই ইউটিউব চ্যানেলে তুমি গিয়ে সার্চ দাও বা ইউটিউবে গিয়ে সার্চ দাও যে দুই হাঁটু জোড়া লাগা কিভাবে ঠিক করতে হয় বা সমাধান করতে হয়। জাস্ট এটা দিয়ে সার্চ দিলেই দেখবা যে আমাদের অনেক কয়েকটা টিউটোরিয়াল রয়েছে, ওই টিউটোরিয়াল গুলো দেখে দেখে তুমি ওখানে 10-12টার মতো ব্যায়াম আমি দেখাই দিয়েছি, ওই 10-12টা ব্যায়াম যদি দেখে দেখে তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবা খুবই তাড়াতাড়ি তোমার হাঁটু যদি লেগে যায় তাহলে সেই সমস্যাটা তুমি সমাধান করতে পারবা। এবং তারপরেও যদি কারো খুব বেশি পরিমাণে হাঁটু জোড়া লাগা থাকে সেক্ষেত্রে তোমরা একজন অর্থোপেডিক্স এর কাছে যোগাযোগ করতে পারো, অথবা একজন ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যোগাযোগ করে তুমি তোমার সমস্যাটা দেখে কিন্তু সমাধানের জন্য বিভিন্ন এক্সারসাইজ বা পরামর্শ বা গাইড নিতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি তোমরা আজকের ক্লাসে চিঠি এবং দরখাস্ত গুলো শিখতে পেরেছো। আগামী ক্লাসে আমরা নতুন আরো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।